গেছে যে সত্য, অজাহাতাল বাতিল চলে গেছে মিথ্যে, ইন্নাল বাতিল নিশ্চয় মিথ্যে, কানা যাহুকা চিরদিন মিথ্যে। মাটির সাক্ষী দিয়ে প্রত্যেকটা পুরুষ নারীর বিরুদ্ধে মাটি বলবে, এই দিন ওই লোকটা এই এই করেছে আমার উপরে। বান্ধবীর সাথে রিক্সায় যাচ্ছে তো বোকা ছেলে, বোকা ছেলে বান্ধবীর সাথে তো হাঁটছে স্কুলের মাঠে একসাথে, এইভাবে মাটি কথা বলবে তোমার অবস্থা। ভাবিকে তো মোটরসাইকেল করে নিয়ে এসো, তাই না? আজকে বক্তব্য শুনতে ভাবিকে মোটরসাইকেল করে নিয়ে এসছে বক্তব্য শুনতে, মোটরসাইকেলের পিছনে ভাবি আছে। ধর্ম হচ্ছে রাজশাহী চাপা জমজের হাওয়াই লাড্ডু, ইচ্ছে মশে চলে ব্রাহ্মণবাড়িয়ে সিলেট কুমিল্লা মানে ধর্ম আর ধর্ম নয়, ধর্মই খারাপ। সে কি হচ্ছে নাকি কাজ, পাপি হচ্ছে নাকি কাজ, এটা তো হওয়াই স্বাভাবিক। একজন এমনকে যে মানছেন, তো তিনজন কি অপরাধ করলো? আমরা যদি এখানে চারজন থাকি, শুধুই যদি ভাইকে মানেন তা আমাকে একটু স্মরণ লাগবে না, আমি একটু অপমান হবো না, খাটা হবো না, তা আমি কি অপরাধ করলাম যে শুধু একাই তাকে মানছে? এ বেইনসাফি কেন, এরকম করছেন কেন? নবীর কথা কি দুনিয়াতে নেই যে মানুষকে মেনে চলতে হবে? নাম ধরে তার বাপের নাম উল্লেখ করে মাটি কথা বলবে, মাটি কথা বলবে, মাটি কিভাবে কথা বলবে তার সাক্ষী আপনি। মোবাইলটা অন করার পরে কথা ধরার পরে আবার টিপ দেন, মোবাইল কথা বলছে, বলেন তার মুখ কোথায় আছে? মোবাইল কি মুখে কথা বলছে না এমনিতে বলছে? মানুষের তৈরি মোবাইল যদি এমনিতেই কথা বলতে পারে, তাহলে মাটি আল্লাহর তৈরি আপনার বিরুদ্ধে সাক্ষী সরস রেখে দিয়েছেন, আমি আপনাকে বুঝাতে অক্ষম মাটি আপনার কত বড় শত্রু, আমি আপনাকে বুঝাতে অক্ষম মাটি আপনার কত বড় বৃদ্ধ চালনকারী একটা জিনিস জড়বস্তু, আপনার কথা কর্ম সবকে এমন ভাবে রেকর্ডিং করে রাখছে যে কোনোদিন এই মোবাইলকে চার্জে দিতে হবে না। এই জড়বস্তু আল্লাহর কথা মানে, আল্লাহর নবী বলছেন যে পুরুষ নারী পৃথিবীর উপরে মাটির উপরে যেখানে যা করছে, মাটি তার ধরে রেখেছে, টপ 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 করে বলে দিবে তার নাম সহ, তার বাপের নাম সহ, তার বংশের নাম সহ বলবে যে এখানে এখানে পাপ করেছে, টয়লেটে পাপ করেছে, টয়লেট কথা বলবে, হোটেলে গিয়ে মেয়ের সাথে জেনা করেছে, হোটেল কথা বলবে, ভাবির সাথে কথা বলেছো নির্জনের ভাবির সাথে নির্জন জায়গার কথা বলবে, আগে তোমাকে পাপী প্রমাণ করা হবে, তারপরে জাহান্নাম বিচারের মাঠে মুক্তি সিলাই করা হবে। আল্লাহ তাআলা বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। মুখ সিলাই করা থাকবে, হাত কথা বলবে, হাতের যখন কথা বলো সে সব পায়ে তখন বলবে হাত তুমি ঠিক বলেছ। আপনার পুরো জীবনের কর্ম সব হাত বলবে, মানে হাতও বিরুদ্ধে সাক্ষী। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বেমা কানু ইয়াকসিবুন। আজ বিচারের মাঠ, আজ তার হাত তার বিরুদ্ধে কথা বলবে, আজ বিচারের মাঠ, আজ তার পা তার বিরুদ্ধে কথা বলবে,
আজ বিচারের মাঠ তার অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে কথা বলবে। মহান আল্লাহ বলেন শাহিদ আলাইহিম সামসুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, বিচার মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার কান, বিচার মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার চক্ষু, বিচারের মাঠে আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার গায়ের চামড়া, জুলুদুহুম চামড়া টপটপ করে কথা বলবে, আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য কথা, আরে আমার গায়ের চামড়া আমার বিরুদ্ধে কথা বলে, আপনি আশ্চর্য হয়ে যাবেন, আর আমার চক্ষু আমার বিরুদ্ধে কথা বলছে, আরে আপনি আশ্চর্য হয়ে যাবেন, আমার কান আপনার বিরুদ্ধে কথা বলছে। ঠিক বিষয়টা এরকম যে আপনি বলছেন যে আমি অন্যায় করিনি, মিথ্যা কথা বলিনি, তখন দুইজন সাক্ষী আপনার সামনে বলছে, কেন তুমি তো আমার সামনে বলবে, দুইজন বলছে আপনি তো চা খেতে বসে স্টলে বললেন এই কথা, এখন আপনার মনটা কেমন হবে বলেন তো? আপনি কিন্তু ওদেরকে দুইজনকে নিজের মনে করে কথা বলেছেন, ওরা যে আপনার বিরুদ্ধে কথা বলবে এটা আপনি তখন ভাবতে পারেননি, আপনি বুঝতে পারেননি যে আপনি ওদের দুইজনের কাছে যত প্রিয় আর একজন তাদের কাছে আপনার চেয়ে বেশি প্রিয়, তার মানে আপনার বিরুদ্ধে কথাটা ও বলে ফেলবে, ও আর একজনকে আপনার চেয়ে বেশি ভালোবাসে, তখন আপনি একবারে হাতে হাতে অপমান হয়ে যাবেন, হাতে হাতে অপমান হয়ে যাবেন, আপনার হাত আপনার বিরুদ্ধে কথা বলবে, চক্ষু বিরুদ্ধে কথা বলবে, কান বিরুদ্ধে কথা বলবে, চামড়া বিরুদ্ধে কথা বলবে। কথা আল্লাহ বলছেন শাহিদ আলাইহিম সামুহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম, মানুষের বিরুদ্ধে কথা বলবে তার চক্ষু, মানুষের বিরুদ্ধে কথা বলবে তার গায়ের চামড়া। এবার আপনি প্রমাণিত যে আপনি জাহান্নামে, তখন আল্লাহ আপনাকে জাহান্নামে নিয়ে যাবেন দেখার বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মা মিন মুসলিমিন ইল্লা ইয়াতাকাল্লামু রাব্বুহু ইল্লা ইয়াতাকাল্লামুহু রাব্বুহু, প্রত্যেক নারী প্রত্যেক পুরুষের সাথে আল্লাহ মুখামুখি কথা বলবেন, প্রত্যেক পুরুষ প্রত্যেক নারীর মুখামুখি আল্লাহ কথা বলবেন, লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান, দুইজনের মাঝে কোনো দোভাষী থাকবে না, ওয়ালা হিজাবু ইয়াহজিবুহু, দুইজনের মাঝে কোনো অন্তরাল থাকবে না, দুইজনের মাঝে কোনো অন্তরাল থাকবে না, আল্লাহ ওইদিকে আর আমি এদিকে, এটা হবে না। বুখারী মুসলিমের হাদিস, প্রত্যেক পুরুষ নাসির সাথে আল্লাহ কথা বলবেন, তখন কোনো দোভাষী দিয়ে কথা হবে না, আপনি যেটা বলবেন আল্লাহ সেটা বুঝবেন, আল্লাহ যেটা বলবেন আপনি সেটা বুঝবেন, কাজে আল্লাহর ভাষা বুঝার জন্য আপনাকে দোভাষী লাগবে না, সরাসরি দুইজনের মাঝে কথা হবে। এরপরে আল্লাহর নবী বলছেন লাইসা বাইনাহু ওয়া বাইনাহু তারজমান ওয়ালা হাজাবু ইয়াহজিবুহু, কোনো অন্তরাল থাকবে না, মানে মুখামুখি সামনাসামনি কথা হবে। এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইনজুরু আইমানা মিনহু, মুখামুখি কথা হওয়ার সময় সে ডান দিকে লক্ষ্য করবে, ফাইয়ারা মা কাদ্দামা মিন আমালিহি, ডান দিকে লক্ষ্য করতে জীবনের সব কর্মগুলি দেখতে পাবে, কোথায় জেনা করেছেন সেই জায়গা সে অবস্থা আপনি দেখতে পাবেন, কোথায় সুদের অঙ্গ কষছেন সুদের ব্যাংকে দেখতে পাবেন যে ওই যে আমি বসে আছি, যেমন মোবাইলের ছবি ধরার পর আপনি দেখতে পাচ্ছেন এই যে আমি বসে আছি, একবারে হুবাহু এটে, একবারে হুবাহু এটে, আপনি ডান দিকে লক্ষ্য করলে আপনার পুরো জীবনকে দেখতে পাবেন, কোথায় কি এসেছেন কি কোথায় কি করেছেন কেউ ডাকতে পারবে না, ঢাকার কোনো পথ নেই, কাজেই খুব সাবধান, জেনা থেকে বেঁচে থাকুন, মিথ্যা থেকে বেঁচে থাকুন, সুদ ঘুষ খাওয়া থেকে বেঁচে থাকুন,
মানুষের ক্ষতি করা থেকে বেঁচে থাকুন। ডান দিকে লক্ষ্য করলে আপনার জীবনের সব কর্ম দেখতে পাবেন। আল্লাহর নবী বলছেন, ফায়ানজুরু আইমানা মিনহু আসআমা মিনহু, সে তার বাম দিকে লক্ষ্য করবে, ফায়ারা মা কাদ্দামা মিন আমালিহি, তার পুরো জীবনের কর্ম দেখতে পাবে। আমি বিচার মাঠের বাস্তবতা বলছি, যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে, যা দেখলো ডানে তা দেখবে বামে। এরপর সামনের দিকে লক্ষ্য করবে, সামনের দিকে দেখবে জাহান্নাম, মুখামুখি আছেন আল্লাহ, সামনের দিকে দেখলে জাহান্নাম দেখতে পাবে, ডানে বামে কর্ম দেখতে পাবে। এর নাম বিচারের বাস্তবতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যাকে আল্লাহ ক্ষমা করতে চাইবেন বিচারের মাঠে, তার পাপের নেকির খাতাটা নিয়ে আল্লাহ তার সামনে তুলে ধরে বলবেন, হাল তার জাম্বাহাজা, এটা আবার কাউকে দেখতে দিবেন না, সব সেইভাবে অন্তরাল করে নেবেন, কাউকে দেখতে দিবেন না। যাকে ক্ষমা করতে চাইবেন তাকে এভাবে আর অন্তরাল করে নিয়ে বলবেন, হাল তার জাম্বাহাজা, এই পাপটা কি তুমি চিনতে পারছো, দেখো তো। তখন আপনি বলবেন, না আরে ভজি, হ্যাঁ প্রতিপালক আমি চিনতে পারছি, এটা আমি আমার পাপ আমি চিনতে পারছি। তখন আল্লাহ আপনাকে বলবেন, হাল জালমাকা কাতাবাতি, আমার ফেরেশতা কেরামান কাতিবিন কি অন্যায় লিখেছে, এটা কি অন্যায় ভাবে লিখে দিয়েছে। তখন আপনি বলবেন, লা ইয়া রাব্বি, না 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 না, জি না প্রতিপালক, আমি এটা বলছি না, না আমি এটা বলিনি, অন্যায় লিখে দিয়েছে, আমি এই কথা বলি না, আমি এটা বলবো না। তখন আল্লাহ তাআলা বলবেন, হাল ওজুরুল্লাহ, তোমার কোনো আপত্তি আছে, আমাকে কিছু বলতে চাও। প্রথমত তুমি বললে যে এটা আমারই পাপ, তারপরে আমি বললাম যে ফেরেশতাকে অন্যায় লিখেছে, তো তুমি বললে জি না অন্যায় লিখেছে, এই কথা আমি বলি না। তখন আল্লাহ বলবেন, হাল ওজুরুল্লাহ, তুমি আমাকে কিছু বলতে চাও। তখন একটু বলবে, জি না আমি আপনাকে কিছু বলতে চাই না, আমি আপনাকে কিছু বলবো না। তখন আল্লাহ তাআলা বলবেন, শোনো, তোমার একটা চরিত্র বৈশিষ্ট্য ছিল, মানুষের দোষ ত্রুটি জানলে তুমি কাউকে বলতে না, তোমার একটা ভালো স্বভাব ছিল মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখা। তুমি যদি মানুষে মানুষের দোষ ত্রুটি ঢেকে রাখতে পারো, তো আমি আল্লাহ তোমার এই পাপ কাজটা ঢেকে রাখতে পারি না। যাও, ক্ষমা করে দিলাম, কাউকে দেখতে দিলাম, যাও।